সিরিয়াল মোহর একটা অদ্ভুত সিরিয়াল কারণ একটাই সেটা হচ্ছে এখানে নায়ক নায়িকার মিল হয়ে পারে না বিচ্ছেদ ঘটে যায় তো প্রথম থেকে দর্শক মহল বিচ্ছেদ বিচ্ছেদ আর বিচ্ছেদ দেখছে এই দেখতে দেখতে তাদের কোথাও না কোথাও গিয়ে একঘেমও এসে গেছে এবং তারা মনে করছে যে দরকার নেই আর না সিরিয়াল বন্ধ হয়ে যাক না সিরিয়ালকে টেনে নিয়ে যাওয়া হোক কিন্তু যদি টেনে নিয়ে যাওয়া হয় ভালো টপিক দিয়ে টেনে নিয়ে যাওয়া হোক কারণ এই ধরনের নোংরামো কুটকাচালি এগুলো দেখতে ভালো লাগছে না কোথায় বিয়ে হয়েছে একটা সুন্দর জিনিস দেখবো বা তাদের মধ্যে সুন্দর সুন্দর মুহূর্ত দেখব কোথায় দেখবো শঙ্খ মোহর একসাথে ফাইট করছে তা না করে তাদেরকে বিচ্ছেদ কেন ঘটানো হলো মিন তাদের মধ্যে বিচ্ছেদ কেন ঘটানো হলো তো ব্যাপার হচ্ছে ইতিমধ্যেই আরও অনেক বড় বড় ঘটনা আসতে চলেছে যেগুলো আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি তবে সেগুলো অ্যাডভান্স হিসেবেই তোমরা নিতে পারো তবে সেগুলো জানতে হলে অবশ্যই করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এরকমই মাঝে মধ্যে চলে অ্যাডভান্স ঝুড়ি নিয়ে এবং ঢেলে দেবো তোমাদের সকলের সামনে তবে তার জন্য একটাই কাজ সেটা হচ্ছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই করে ফলো করতে থেকো মোহর সিরিয়ালে ইতিমধ্যে আমাদের মোহর গেছিল আদি স্যার এবং অদিতি ম্যামের বাড়িতে তো সেখান থেকে সে রিয়েলাইজ করে যে না তার একবার তার শ্বশুর বাড়িতে যাওয়া উচিত অর্থাৎ শঙ্খর কাছে যাওয়া উচিত অবশেষে সে আসে শঙ্খর কাছে শঙ্কর কাছে এসে দেখা করতে চাইলে ঠিক যেভাবে অদিতি ম্যামকেও একটা দিন রিফিউজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে একই পদ্ধতি অ্যাপ্লাই করা হয় আমাদের মোহরের সাথে জেঠুমণি জেঠিমা ছোটকা আরও বাড়ির দুই শয়তান মেয়ে আছে তো এরা সকলে মিলে শুরু করে দেয় মোহরের উপরে অত্যাচার মানসিক অত্যাচার কথার অত্যাচার তো যাই হোক যে শঙ্খ তোমাকে একদমই চায় না শঙ্খর মন থেকে তোমাকে শঙ্খ মুছে দিয়েছে শঙ্খর মনে তুমি আর নেই তুমি কেন এসেছো যাও তোমার যেখানে যাওয়ার তুমি সেখানে যাও তোমার মতো মেয়েকে আমরা চিনে গেছি জেনে গেছি তো নানান রকম কথা অবশেষে আমাদের মোহর জানিয়ে দেয় যে সে শঙ্খ সাথে দেখা না করে ওখান থেকে যাচ্ছে না কারণ তার তো কিছু বইপত্রও আছে শঙ্খ আছে শঙ্খ এসে দেখা যায় যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে শঙ্খ ঘুরে গেছে আইমিন মোহরের দিক থেকে ঘুরে জেঠুমণির দিক হয়ে গেছে তো শঙ্কর বক্তব্য হচ্ছে যে কী চাই এখানে আর সেটাই জান মানে সেই কথাটা শুনে আমাদের দিয়া ময়ূরীর হাসিটা একেবারে অট্ট হাসি হিসেবেই আমরা মেনে নিতে পারি তো যাই হোক শঙ্খ আর মোহরের কথাবার্তা বেশ খানিকক্ষণ চলে এবং তার থেকে এটাই প্রমাণিত হয় যে শঙ্খ মোহরকে ভুলে গেছে ঠিক তবের থেকে জবের থেকে মোহরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সে পেয়েছে পৃথিবীতে কিছু কিছু স্বামী থাকে যারা বউয়ের দোষ ঢাকার জন্যে উঠে পড়ে লাগে আর কি পৃথিবীতে কিছু কিছু স্বামী আবার এরকমও থাকে বউ দোষ করেছে কি করেনি তার জানার দরকার নেই একটা কিছু শুনেছে কি শোনেনি সেটা শুনেই বাড়িতে অশান্তি করে বউকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় ঠিক সেরকমই হচ্ছে আমাদের শঙ্খ এত কিছু জানতে পেরেছে তাই জন্য সে জানিয়েছে যে সে এবার ডিভোর্স করবে শ্রমণা এবং ছোটো কাকি মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো যে পুরো ব্যাপারটা ম্যানেজ করার কিন্তু না অবশেষ ম্যানেজ হলো না শেষ অবধি আমাদের মোহরকে টাকার অফার দিয়েছে আমাদের শঙ্খ টাকার অফার যে খরপোস তোমাকে দেব তবে তার আগে তুমি চিন্তা করো না যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে তার আগে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব। আমার ইনকাম অনুযায়ী তো এটা জানতে পেরে আমাদের মোহর সেই টাকাকে রিফিউজ করবে এটাই স্বাভাবিক রিফিউজও করেছে তো শেষ অবধি মোহর জানিয়েছে যে আমি তো চলে যাচ্ছি কিন্তু একদিন প্রমাণ হবে কিন্তু সেদিন যদি তুমি চাও আমাকে কিন্তু ফিরিয়ে নিতে পারবে না বেশ ভালো কথা ফিরিয়ে নিতে পারবে না বলে তো আমাদের মোহর চলে চলে গেল সামনেই মোহরের পরীক্ষা এদিকে শঙ্খর মনটা ভাঙছে কিন্তু শঙ্খর মুখ খুলছে না কারণ শঙ্খ এখন পরিবারের মতেই সায় দিয়ে যাবে এটাই স্বাভাবিক বলা যায় না আবার শ্রেষ্ঠের সাথে মাখো মাখো হতে পারে এরকমটাই ভাবছে দর্শক মহল কিন্তু না এরকমটা হবে না আসলে ঘটনাটা একটুখানি ঘুরে গেছে তার কারণ আমাদের মোহর থেকে নিয়ে পৌঁছে গেছে এসসিপির কাছে এসসিপি তো ফার্স্টেই অট্টহাসিতে ভেঙে পড়েছে তার কারণ শঙ্খ মোহরের বিচ্ছেদ এও আবার হতে পারে মানে হয় জোড়া লাগে এটাই তো ঘটে তো যাই হোক এবার মোহর এবং শরশ্বতী মিলে এসিপিকে সমস্ত সত্যিটা জানিয়েছে এবং জানানোর পর পরেই যেটা ঘটেছে সেটা হচ্ছে এসিপি এসিপির মতো করে ইনভেস্টিগেট স্টার্ট করে দিয়েছে তবে তারপরে মোহর যখন প্রমাণ দেবে সমস্ত কিছু যে আসলে সে মিথ্যে কথা বলেনি তাকে টোটালি ফাঁসানো হয়েছে এবং তারপরে শঙ্খ কিন্তু চাইবে মোহরকে ফিরিয়ে নিতে কিন্তু মোহর কিন্তু ফিরতে চাইবে না এরকমটাই শোনা যাচ্ছে তো সেগুলো যদি জানতে হয় ও দেখতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল মোহর স্টার জলসাও স্টার জলসা এস ডিতে ঠিক রাত আটটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে মোহর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুটেন ফ্রেন্ডি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য